মেডিকেল সুপার ব্যক্তিগত চেম্বারে রোগীর সাথে দুর্ব্যবহারের অভিযোগ। চক্ষু ডাক্তারের অভব্য আচরণে রাধা কিশোরপুর থানার দ্বারস্থ এক রোগী। ঘটনা মঙ্গলবার বিকেল 2 থেকে 3 নাগাদ উদয়পুর মহকুমা হাসপাতাল সংলগ্ন ডাক্তারের চেম্বারে। খবরে প্রকাশ, উদয়পুর মহকুমার রাধা কিশোরপুর থানার অন্তর্গত খিলপাড়া এলাকার বাসিন্দা প্রদীপ কুমার সরকার চোখের সমস্যা নিয়ে উদয়পুর জেলা হাসপাতালের মেডিকেল সুপার দেবশ্রী দেববর্মার কিভাবে সরকারি অফিস ফেলে দিয়ে তার ব্যক্তিগত চেম্বারে অফিস টাইমে কি করে চেম্বারে বসে রোগী দেখেন তা নিয়ে উঠছে নানান প্রশ্ন। অভিযোগ, ডাক্তার দেবশ্রী দেববর্মার রোগীর সাথে চেম্বার ভেতরে বিশ্রী ভাষায় গালিগালাজ করে অভব্য আচরণ করেন। জানা গিয়েছে প্রদীপ কুমার সরকার গত 20 আগস্ট সকাল 10টায় চোখের সমস্যা নিয়ে চক্ষু ডাক্তার দেবশ্রী দেববর্মাকে ওনার চেম্বারে দেখিয়েছিলেন, কিন্তু ওনার চোখের সমস্যা সমাধান না হওয়ায় তিনি পুনরায় মঙ্গলবার দুপুর 2টায় জেলা হাসপাতালে গেলে ডাক্তার দেবশ্রী দেববর্মা তখন ওনার চক্ষু বিভাগের তালা, চক্ষু বিভাগ বন্ধ। তখন প্রদীপ কুমার সরকারকে জেলা হাসপাতালের এমএসের এক কর্মী ওনাকে ডাক্তার দেবশ্রী দেববর্মার ব্যক্তিগত চেম্বারে যাওয়ার জন্য গেলে ডাক্তারের রোষানুলের শিকার হতে হয়। অভিযোগ, ডাক্তার দেবশ্রী দেববর্মা শুধু এই রোগী নয়, ওনার চেম্বারে আসা সমস্ত রোগী এবং তাদের পরিজনদের সাথে সর্বদাই এ ধরনের অভব্য আচরণ করেন বলে। পরবর্তীতে প্রদীপ কুমার সরকার চক্ষু ডাক্তার দেবশ্রী দেববর্মা কর্তৃক হেনস্থার শিকার হয়ে রাত্রিতে রাধাকিশোরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগপত্রে এই ডাক্তারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন। এদিকে অভিযোগ, ডাক্তার দেবশ্রী দেববর্মা গোমতী জেলা হাসপাতালের মেডিকেল সুপার। তিনি জেলা হাসপাতালের দায়িত্বে আসার পর থেকেই জেলা হাসপাতালটি এক প্রকার তল্লায় গেছে। জেলা হাসপাতালের বহির্বিভাগে চক্ষু বিভাগে ওনার ডিউটি থাকলেও তিনি সেই ডিউটি না করে কিভাবে অফিস টাইমে ব্যক্তিগত চেম্বারে বসে রোগী দেখেন, সেখানে কখনো MBBS আবার কখনো কোনো হেল্পার বা অদক্ষ কর্মীকে বসিয়ে সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে চলেছেন। এছাড়াও অভিযোগ, প্রতিদিন সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত রোগী দেখার কথা থাকলেও ওনাকে আর হাসপাতালে পাওয়া যায় না, তিনি নিজস্ব চেম্বারে বসে রোগী দেখতে ব্যস্ত থাকেন। যদিও MS বলে কথা, ওনার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পান না। এই ঘটনায় ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে চক্ষু ডাক্তারের বিরুদ্ধে। দাবি উঠছে রোগীদের সাথে অভব্য আচরণ নিয়ে ওনার বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। অপরদিকে প্রদীপ কুমার সরকার জানান, যদি মেডিকেল সুপার দেবশ্রী দেববর্মার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে প্রদীপ কুমার সরকার কোনো এক রাজনৈতিক দলের সহযোগিতায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের কার্যালয়ে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রদীপ কুমার সরকার। চোখ দেখানোর লেগা 20 তারিখ উদয়পুর জেলা হাসপাতালে গেছি সকালে 10:30 থেকে 11:30, 9টার সময় খুলে দেয় না গেছে না, তো আইয়া দিকে চেম্বারে করে চেম্বারে দেখাইছি, দেখানোর পরে দেন আমার ওষুধ দিল, সে দিদি খায় নিয়ে দেন, তারপরে কোনো কাজ হয়েছে না। আজকা 2:30 থেকে 15 মধ্যে দেন চেম্বারে গেছি, এ পাইছি তেনে আমার দেখেই তেনে উচ্চবাচ্চ বাসায় কালি গেল যথাযথ দিদি আমার ভাষা আমার মুখে দিয়ে আছে না। এরপরে আমারে আমি কইছি আপনি একজন দায়িত্বপূর্ণ অফিসার ইয়া এই সমস্ত ব্যবহার আমার লোক করতে আসেন কেন, এরপরে কইছে উদয়পুরের মানুষ নাটক জানে বেশি, আমি কি আপনার লোক আমি কী নাটক করছি, নাটক করার পর এরপরে ভ্যাকসিনটা আমার দেয় না, আমি জোর করে দেয় না হাতের থেকে ভ্যাকসিনটা লইয়া আমি আর কেবল থানা দিয়েছি। আপনি আজকে জেলা হাসপাতালে উনি বইছে না? আজকে তো চোখের বিশেষজ্ঞ বসার কথা জেলা হাসপাতালে। আমি গেছি তখন 2 গেছি তেনে চেম্বারে নাই, তারপরে আপনি এরপরে আইয়া থেকে এখানে তেনে প্রাইভেট প্র্যাকটিস করতে আছে। কোন জায়গাতে? চন্ডতারা বাড়িতে, মানে উদয়পুর হসপিটাল চৌক। কটা না বাজবে তখন? তখন 2:15 ওই সময়। কী নাম আপনার? প্রদীপ কুমার সরকার। বাড়ি খেলপাড়া। আপনি কি যে চোখের ডাক্তারকে আগেও কি আপনার মানে সমস্যা নিয়ে তানের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, আগেও একবার গিয়েছি। এখন আপনি কী চাইতেছেন? আমি চাইতেছি এই সমস্ত দায়িত্বপূর্ণ অফিসাররা যেন এই সমস্ত দায়িত্ব থেকে সরাই দেওয়া হয়, এর থেকে ভালো চিকিৎসা আশা করা যায়, স্বাস্থ্যমূলক ব্যবস্থা করো। কার বিরুদ্ধে? এই চক্র বিশেষজ্ঞের বিরুদ্ধে, ডি দেববর্মার বিরুদ্ধে, স্বাস্থ্য দপ্তরের উদ্বোধন করতে এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।